আসসালামু আলাইকুম, আমি ডক্টর উম্মে মারজান, টিয়ারা লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার, নিউজ কার্টন, ঢাকা থেকে বলছি। আমি এখানে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আজকে আমার টপিক হচ্ছে ত্বকের যত্ন সম্পর্কে আমি কিছু কথা বলবো। ফার্স্ট অফ অল আমি বলে রাখি, স্কিন হচ্ছে আমাদের ত্বকের সবচেয়ে বড় একটা অর্গান, যেটা আমাদেরকে বাহিরের ধুলাবালু, বাহিরের কেমিক্যাল, যে কোনো সাবস্টেন্স থেকে রক্ষা করে বা প্রোটেকশন দেয়। বাট আমরা এটাকে সঠিকভাবে কেয়ার করতে পারি না বলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। ফার্স্ট অফ অল, যেহেতু শীত চলে যাচ্ছে, শীত চলে যাওয়ার কারণে আমরা সবাই একটা ওয়েদার চেঞ্জের কারণে সবাই এক সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে শীতে স্কিনটা শুষ্ক হয়ে যাচ্ছে, যার ফলে স্কিন থেকে বিভিন্ন গুড়ি গুড়ি, যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি স্ক্যালিং, বা হচ্ছে বিভিন্ন ব্রণ, মেস্তা বা স্কিন কালচে হয়ে যাওয়া, এই র্যাশ উঠা, এগুলি সমস্যায় ভুগছি। তবে আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটা ভুল প্র্যাকটিস করি, যেটা হচ্ছে আমরা কিছু হলেই ফার্মেসিতে চলে যাই। ওখান থেকে ফার্মাসিস্ট কোনো একটা ক্রিম বা কোনো একটা টপিক্যাল ক্রিম বা হচ্ছে কোনো ওষুধ দেয়, যেটার ফলে আমাদের কিছুদিন ভালো থেকে দেন সমস্যাটা ফ্লেয়ার আপ করে, যার কারণে আমরা ডিপ্রেশনে ভুগি। যে আমাদের আসলে কি করা উচিত, আমরা আসলে জানিই না যে স্কিনের কোনো সমস্যা হলে আমরা সেটাকে স্কিনের ডক্টর দ্বারাই সলভ করব। যেমন আমরা আমাদের বাসার আশেপাশে বা নিকটস্থ কোনো ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞ, যে কোনো ডক্টরকে দ্বারা দেখিয়ে আমরা প্রপার গাইডলাইন নিয়ে আমরা নিজেদের ত্বকের যত্ন নিব। ফার্স্ট অফ অল, শীত যেহেতু চলে যাচ্ছে, আমাদের স্কিন যেহেতু ড্রাই হয়ে যাচ্ছে, এজন্য আমাদের প্রত্যেকের উচিত একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করা, যেটাতে হচ্ছে মেডিকেটেড ময়শ্চারাইজার অবশ্যই, সেটা আপনার ডার্মাটোলজিস্টই নির্ধারণ করে দিবেন যে আপনি কোন জিনিসটা ইউজ করলে আপনার ত্বকটা ভালো থাকবে। ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবটাকে ভালো একটা ক্লিনজার দিয়ে, মেডিকেটেড ক্লিনজার হোক সেটা, যেমন আপনার স্কিন যদি অয়েলি হয়, অয়েল ফ্রি কোনো ক্লিনজার, ড্রাই স্কিনের জন্য আলাদা ক্লিনজার পাওয়া যায়, ওগুলি হচ্ছে আলাদা করে ইউজ করে দেন। হচ্ছে একটা সানস্ক্রিন অবশ্যই মাস্ট, আমি প্রত্যেককে বলবো। আমি বলে রাখি প্রত্যেক একটা মানুষের জন্য, এটা আমার একটা অ্যাডভাইস, যে আমরা সানস্ক্রিন মাস্ট ইউজ করব। আমাদের একটা ভ্রান্ত ধারণা যে আমরা শুধু সূর্যের আলোতে গেলে সানস্ক্রিন ইউজ করব, নট দ্যাট। আমরা সারাক্ষণ স্মার্টফোন ইউজ করছি, যেটার কারণে আমাদের একটা রেডিয়েশন মুখে পড়ছে। আমরা রান্নাঘরে যাচ্ছি, আমরা ম্যাক্সিমাম মেরাই হাউসওয়াইফ, আমরা রান্নাঘরে যাচ্ছি, একটা রে আসে। দেন হচ্ছে আরও বিভিন্ন কারণে আমরা ভাবি কি, আজকে রোদ উঠেনি, আজকে মেবি সূর্য থেকে, মানে রোদ নাই, আমরা সানস্ক্রিন ইউজ করব না, নট দ্যাট। সূর্যের নির্দিষ্ট একটা টেম্পারেচার যেটা আমাদের মুখে পড়ে, দেন হচ্ছে সেটা থেকে অ্যাকনি হয়, মেলাজমা হয়, বিভিন্ন ধরনের র্যাশ হয়, কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না। তাই আমি সকলকে বলবো, প্রপার ওয়েতে স্কিনটাকে কেয়ার করবেন। আর আপনার যেহেতু চর্মরোগের সমস্যা, আপনি চর্মরোগ বিশেষজ্ঞকেই দেখাবেন, নট ফার্মাসি, নট অন্য কোনো জায়গায় গিয়ে নিজের সুন্দর স্কিনটাকে নষ্ট করবেন না।